মনি মনি কি সত্যি সত্যি লোকটাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল আয়ান? হ্যাঁ মামনি, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। মনি অনেকটাই বদলে গেছে মামনি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। আমি আগেই বলেছিলাম ওই শরাফত একটা খাটাস ইঁদুর, দেশের শত্রু দশের শত্রু। তোর মুখে তো আমি সেলাই করে বন্ধ করে দেব। শরাফত এখনো আসছে না কেন? আর সত্যি করে বলো তো কি হয়েছে? আমি কি করে জানবো মামনি, আমি তো এখানে আছি। না 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 না, আমি তোকে বিশ্বাস করি না আয়ান। মিথ্যে, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। তুমি তুমি বানিয়ে বানিয়ে চিঠি লিখে আমাকে ধোকা দিয়েছো। আমি না মামনি, তোমাকে ধোকা দিয়েছে শরাফত আঙ্কেল। তোমার চোখের সামনে হানিমুনের প্যাকেজ উপহার দেওয়ার আড়ালে আমাকে মনিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। সেই জঘন্য কাজটা সে একাই করেছে নাকি তার সাথে অন্য কেউ ছিল, সেটা জানতেই মনি আমাকে চিঠির ব্যাপারটা বলে। তারপর জানতে পেরেছো শরাফত লোকটার সাথে কে আছে? আমি কি জানি? আরে বাপ, তোমার কথা কে বললো আপা? শোনো আয়ান, ওই শরাফত লোকটার না একটু শায়েস্তা করা উচিত। ওকে ওর পেট থেকে কথা বের করতে হবে। কি করে বলা যায় জানো? একটা খুন্তি চুলায় গরম করে লাল টকটকা করে চামড়ার উপরে একটা ছেঁকা দিলে না ছেঁক করে উঠবে, তখন ওর পেট থেকে গলগল করে কথা বের হবে। সোনিয়া, আমার চোখের সামনে থেকে একটু দূর হও, সাইকো কোথাকার। আহ মামনি, তুমি আন্টির উপর রাগ করছো কেন? কোথায় মনি, কোথায় মনি? মনি আয়ান, মনিকে তো কোথাও দেখছি না, এখনো আসেনি। তাহলে তুমি যে আমাদের কল করে আসতে বললে? আসতে যখন বলেছি তখন কিছু না কিছু তো হবে। আয়ান, আয়ান এখন অন্তত বলো শরাফতে কি হয়েছে? সেটা তো আমি জানি না মামনি, এটা বলতে পারবে মন। হোয়াট? মনি মনি বলতে পারে মানে মানে কিভাবে? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।